আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভি আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, আপত্তিকর ভিডিও ভাইরাল, যা বলেন আওয়ামী লীগের সেই নেতা। আজকের আয়োজনে আরো থাকছে সামনে কঠিন সময়, আকাশে শকুন উঠছে শামীম ওসমানের কঠিন হুঙ্কার। এছাড়া জানাবো মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজব, তালেবানের পক্ষ থেকে যা বলা হয়েছে। আওয়ামী লীগের সেই নেতার ভাইরাল সেই ভিডিও নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এদিকে ভুক্তভোগী ওই নারী থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। সোমবার ওই মামলায় জামিন পাওয়ার পর চিত্তরঞ্জন দাস এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি ওই ভিডিও ভাইরালের পেছনে সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক 5 নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান ফরিদকে দায়ী করেন। যারা ফেসবুকে ভিডিওটি ভাইরাল করেছেন তারা সরাসরি আওয়ামী লীগ সভাপতি ফরিদের মদতপুষ্ট হয়ে ওই কাজ করেছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, রাজনীতির বাইরেও আমি একজন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ও অনুরাগী। প্রতি বছর শারদীয় দুর্গা উৎসবে আমি নানা সামাজিক নাটক মঞ্চায়ন করার ব্যবস্থা করি, এটি সকলেরই জানা। এবারও পূজা সামনে রেখে একটি নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছি। নাটকটির নাম ঢাকার অসুখ ডাক্তার চাই। নাটকটিতে আমারও একটি চরিত্র রয়েছে। ঘটনার দিন আমি আমার কার্যালয়ের পাশের রুমে নাটকটির পরিচালক সাইব পাপ্পি ও এক অভিনেত্রীর সঙ্গে নাটকের রিহার্সেল করছিলাম। ঠিক তখনই ওই নারী তার স্বামী সহ সেখানে উপস্থিত হন। তারপর কিছুক্ষণ অবস্থান করে আমাদের রিহার্সেল দেখতে থাকেন। তারপর আমার সঙ্গে জরুরি কথা আছে বলে সবাইকে পাশের রুমে যেতে বলেন। সবাই অন্য রুমে যাওয়ার পর সে আমার সঙ্গে একটু অভিনয় করবে বলে আবদার করে এবং তার স্বামীকে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর আবার সে আমাকে আমার সাথে রিহার্সেল করতে চায় এবং আমি সরল মনে রাজি হয়ে নাটকের একটি দৃশ্য অভিনয় করি। তার অভিযোগকারী নারী ওই সুযোগে গোপন ক্যামেরায় তা ধারণ করে নানা প্রযুক্তি ব্যবহার করে এডিটিং করে বিষয়টিকে বাজেভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল করে। আমাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে পারলে ফরিদ গংদের অবৈধ কর্মকাণ্ড পুনরায় শুরু করতে পারবে বিধায় অভিযোগকারীকে মোটা অঙ্কের টাকা আর নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে তারা এই ভাইরাল করার কাজটি করে। অতীতেও বহুবার তারা আমাকে এমন বিব্রতকর ও সম্মানহানিকর পরিস্থিতিতে ফেলেছিল, কিন্তু প্রতিবারই আমি আমার দৃঢ় মনোবল ও জনগণের দোয়ায় সকল প্রতিকূলতা জয় করেছি। এবারও তাদের এই ষড়যন্ত্র থেকে আইনি মোকাবেলার মাধ্যমে বেরিয়ে আসব। ঢাকা সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস দাবি করেন, আমার বিরুদ্ধে যে নারীটি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তার শ্বশুরবাড়ির সঙ্গে আমার দীর্ঘদিনের শত্রুতা। এটি ব্যক্তিগত কোনো শত্রুতা নয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও মহাশ্মশানের জায়গা অন্যায়ভাবে অবৈধ দখল করে রেখেছিল অভিযোগকারী নারীর শ্বশুরবাড়ির পরিবারের কয়েকজন সদস্য। তিনি বলেন, বর্তমানে যে ঘটনাটিকে কেন্দ্র করে তারা আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে তার ছক তারা বহুদিন আগে থেকে এঁকেছেন। এর পিছনে সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক 5 নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান ফরিদ এর সরাসরি মদতপুষ্ট হয়ে করেছেন। ফরিদ অতি অল্প সময়ে ক্যাসিনো কাণ্ড, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও রাজনৈতিক শক্তির অপব্যবহার করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হবার পর থেকে আমার পেছনে নানা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এছাড়াও আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই ফরিদ তার ভাই মুরাদ ও ভাগ্নে শাওনের মাদক ব্যবসা সহ সকল অপকর্ম বন্ধে জোরালো ভূমিকা রাখি। তার জেরেই তারা অভিযোগকারী এই পান্নাকে আমার পেছনে লেলিয়ে দেয় বলে আমি নিশ্চিত। এটি এই দুই গ্রুপের পূর্ব পরিকল্পনার অংশ। মামলা প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, অভিযোগকারী নারী ও তার স্বামী অনলাইন সাংবাদিকতা করে বলে দীর্ঘদিন যাবৎ তারা আমাকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের নিউজ কভার করত এবং নানা সময় আমার কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চলত বিধায় তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। প্রসঙ্গত সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হয়। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরপর থেকে আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায় চিত্তরঞ্জন দাস একটি কক্ষে 20 থেকে 21 বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, এমন নৈতিক স্পলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি চিত্তরঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এর দায় তাকেই নিতে হবে। চিত্তরঞ্জন দাসের আগে থেকে চারিত্রিক ত্রুটি ছিল, যার কাছে একটি মেয়েও নিরাপদ না। তিনি আবার জনগণের সেবক হন কিভাবে তা ভেবে পায় না। এই নৈতিক অবক্ষয় মেনে নেওয়া
পাওয়া যায় না। সবুজবাগ থানা আওয়ামী লীগের জামিরুল ইসলাম যুগান্তরকে বলেন, চিত্তরঞ্জন দাসের মতো একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত। তবে শনিবার চিত্তরঞ্জন দাস যুগান্তরকে বলেন, এটি কোনো আপত্তিকর ভিডিও নয়, আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সাল করেছি। চলে যাচ্ছি পরের সংবাদে। নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তিনি বলেন, সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষার সময়। শকুন আকাশে উঠছে, এই শকুন কারা? এই শকুন স্বাধীনতা বিরোধীরা, যারা 21 আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। এখনো স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা করছে। তিনি আরো বলেন, এর ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সোনারগাঁও উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আজ থেকে সোনারগাঁয়ে আওয়ামী লীগ হবে এক পরিবারের, যেখানে থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। সারা বাংলাদেশের যে কোনো স্থানে ত্যাগী নেতাকর্মীরা যখন মূল্যায়িত হয় তখন সবাই খুশি হন। ত্যাগী নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে মূল্যায়ন করায় সবার পক্ষ থেকে জাতির পিতার কন্যার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি ও গণতন্ত্র রক্ষার দাবিতে 49 জন প্রাণ দিয়েছিলেন, ওই সময় তাদের আমরা নিজ হাতে দাফন করেছি। এ নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের পূর্বপুরুষরা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে দলকে ধরে রাখার চেষ্টা করেছি। পরে বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিউর রহমানের কাছে সোনারগাঁও উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, তবে অডিও বার্তা দিয়ে তিনি নিজেই তা অস্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভারতে মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে বলা হয়, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে তালেবানের বিবদমান গ্রুপগুলোর বন্দুকযুদ্ধে তিনি মারাত্মক আহত হয়েছেন, পরে তার মৃত্যু হয়। এই গুজব অস্বীকার করে সোমবার মোল্লা বারাদার তিনি বেঁচে আছেন বলে এক অডিও বার্তায় দাবি করেছেন। বার্তা সংস্থা AFP-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে France 24। রোববার কাবুলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে স্বাগত জানান আরেক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল সালাম হানাফি। ওই বৈঠকেও মোল্লা আব্দুল গনি বারাদারকে দেখা যায়নি, ফলে গুজবটি অনেকে বিশ্বাস করতে শুরু করেন। অডিও বার্তায় মোল্লা বারাদার বলেন, আমার মৃত্যু হয়েছে বলে সংবাদ শুনলাম, গত কয়েক রাত আমি বাইরে সফরে ছিলাম, আমি এখন যেখানেই থাকি না কেন ভালো আছি। গণমাধ্যম সবসময় মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে, এসব গুজব ভিত্তিহীন। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই, এমন কিছু হয়নি এবং কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।